সুপ্রশিক্ষিত বন্ধু, আবার একটা নতুন ক্লাস নিয়ে হাজির হইলাম। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এক অভিযোগ অভিযুক্ত ব্যক্তিকে একই কারণে দুইবার বিচার করা যাইবে না, ব্যাখ্যা করো। তাহলে কোনো ব্যক্তিকে এই অপরাধের জন্য একাধিকবার বিচারের সম্মুখীন করা যাইবে না, ইহা আইনের বিধান। মানে কোনো আইনের জন্য, কোনো একই অপরাধের জন্য একই ব্যক্তিকে দুইবার বিচারের সম্মুখীন করা যাইবে না, ইহা আইনের বিধান। ফৌজদারি কার্যবিধি 403 ধারাতে এই বিধানের সুস্পষ্ট বিধান রহিয়াছে। অর্থাৎ একটি অপরাধের জন্য বিচারের সাজা বা খালাস প্রদান হইলে সংশ্লিষ্ট পক্ষ সাজা বা খালাস আপিল করতে পারেন, কিন্তু পুনরায় একই অপরাধের জন্য অভিযোগ করলে সেই ব্যক্তির বিচার অনুষ্ঠিত হইবে না। পুনরায় একই অভিযোগের জন্য অভিযোগ করলে সে বিচার অনুষ্ঠিত হইবে না। এই নীতিকে বলা হয় নো নেমো ডেবিট বিস ভেস সারি। তবে বিচার কার্য সঠিক পদ্ধতি হইতে হবে। বিচার মারাত্মক ধরনের রীতি অতিক্রম বা বেআইনি কিছু ঘটিলে পুনরায় বিচার হইতে পারে, কিন্তু বিচার পুরোপুরি নিষ্পত্তি হওয়ার পূর্বে অভিযোগ খারিজ হইলে ফৌজদারি কার্যক্রম ধারা 249 ধারা মতে কার্যক্রম বন্ধ হলে সেই অভিযোগ আবার বিচার কার্যক্রম চালু হইতে পারে। তাছাড়া খালাস বা দণ্ডপ্রাপ্তির পর যদি একই কার্য উদ্বৃত্ত ভিন্ন অপরাধে বা অপর কোনো অপরাধের পরবর্তী অভিযোগ আসে, সেই অভিযোগ গঠন করে বিচার কার্য হইতে পারে। যদি যে আদালত সেই প্রথম বিচার করিয়াছেন সেই আদালত পরবর্তী অপরাধের বিচার করিবার এখতিয়ার সম্পন্ন না হন। কার্যবিধি 403-4 ধারা এই বিষয়টি সাক্ষ্য আইনে 40 ধারাতে বিবৃত হইয়াছে। এই ধরনের সম্পূর্ণ 40 ধারাতে বিবৃত হয়েছে, সাক্ষ্য আইনে 40 ধারাতে বিবৃত হইয়াছে। পূর্বের রায় আদেশ ডিগ্রি প্রাসঙ্গিক হইতে হইবে। অর্থাৎ একই অভিযোগ একই ব্যক্তির দুবার চলিতে মামলা চলিতে পারে না। কার্যবিধিতে উল্লিখিত 403 ধারা হইয়া দাঁড়াইয়াবে। দেওয়ানি আইনে 11 ধারা এই বিষয়টি রেস জাস্টিককে হিসেবে উল্লেখ করা হয়। বাংলাদেশে দেওয়া বা দোষ নামে বিভিন্ন আদালত অভিহিত করিয়া থাকে। সাক্ষ্য আইনে 40 ধারা মোতাবেক পূর্বের মামলা প্রদত্ত রায় মামলার প্রাসঙ্গিক হইতে হইবে এবং একই অপরাধে দ্বিতীয়বার বিচার করা যাইবে না। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, তাহলে একই অভিযোগে দুইবার বিচার করা যাইবে না, এটার কারণ হচ্ছে সুপ্রশিক্ষিতবৃন্দ, কোনো ব্যক্তি একই অপরাধের জন্য দুইবার বিচারের সম্মুখীন করা যাইবে না, ইহা আইনের বিধান। ফৌজদারি কার্যবিধিতে 403 ধারা এই সুস্পষ্ট বিধান রয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি একটি অপরাধের জন্য বিচার তার সাজা বা খালাস প্রদান করা হইলে সংশ্লিষ্ট পক্ষ সাজা খালাসের বিরুদ্ধে আপিল করিতে পারেন, কিন্তু পুনরায় একই অপরাধের বিরুদ্ধে বিচার অনুষ্ঠিত হইবে না। এই নীতিকে বলে নোমো ডেবিট দ্বিস ভেস কি। তবে বিচার কার্য সঠিক পদ্ধতিতে হইতে হবে। বিচার মারাত্মক ধরনের রীতি অতিক্রম বা বেআইনি কিছু ঘটিলে পুনরায় বিচার হইতে পারে, কিন্তু বিচার পুরোপুরি নিষ্পৃত হওয়ার পূর্বে অভিযোগ খারিজ হইলে কার্যবিধি 249 ধারায় কার্যক্রম বন্ধ থাকিলে সেই অভিযোগ আবার বিচার চালু করিতে পারে। তাছাড়া খালাস দণ্ডপ্রাপ্তির পর একই অভিযোগ হইতে উদ্বুদ্ধ বিভিন্ন অপরাধের বা বিভিন্ন অপরাধের জন্য পরবর্তীতে অভিযোগ আসে, সেই ক্ষেত্রে অভিযোগ গঠন করিয়া বিচার কার্য চলিতে পারে। যদি সে আদালত ব্যক্তি প্রথম বিচার হয় তবে পরবর্তী বিচারের এখতিয়ার সম্পন্ন হয় না। কার্যবিধি 403-4 ধারা এই বিষয়টি সাক্ষ্য আইনে 40 ধারা বিবৃত রয়েছে। পূর্বের আদেশ ডিগ্রি প্রাসঙ্গিক করা হইয়াছে। অর্থাৎ এই একই অভিযোগে একই ব্যক্তির বিরুদ্ধে দুইবার চলিতে পারে না, এক্ষেত্রে কার্যবিধি ধারা 403 ধারায় হইয়া দাঁড়ায়। দেওয়ানি আইনের 11 ধারা বিষয়টি রেস জাস্টিকা হিসেবে উল্লেখ করা হয়। বাংলাদেশে ইয়াকে দেবা বা দোষ নামে অভিহিত করা হয়। সাক্ষ্য আইনে 40 ধারা মোতাবেক পূর্বের মামলার রায় প্রদত্ত মামলার প্রাসঙ্গিক হইবে এবং একই অপরাধে দ্বিতীয়বার বিচার করা যাইবে না। তা সুপ্রশিক্ষিতবৃন্দ, মূল কথা হচ্ছে একটা অপরাধের জন্য একই ব্যক্তিকে একবার বিচার করা যাবে, তবে যদি মারাত্মক ধরনের কোনো ভুল বা রীতি অতিক্রম না করে তাতে পুনঃ বিচার মারাত্মক ধরনের কোনো যদি ভুল বা কোনো ব্যতিক্রম করে থাকে সেক্ষেত্রে শুধু পুনঃ বিচার হতে পারে, কিন্তু বিচার পুরোপুরি নিষ্পত্তি হওয়ার পূর্বে অন্য কোনো বিচার হবে না। একই অপরাধে একই ব্যক্তিকে একাধিকবার বিচারের সম্মুখীন করা যাইবে না, ইহা আইনের বিধান। ফৌজদারি কার্যবিধি 403 এ ধারাতে সুস্পষ্ট বিধান রয়েছে। অর্থাৎ কোনো একটি অপরাধের জন্য সাজা প্রদান খালাস বা আপিল করা যেতে পারে, এই পুনঃ বিচার অভিযোগ বিচার অনুষ্ঠিত হইবে না। একে বলা হয় নো ডেবিট বিস ভেস কি। তবে বিচারের কার্য সঠিক পদ্ধতি হইতে হবে। বিচারে মারাত্মক ধরনের কোনো রীতি অতিক্রম বা বেআইনি কিছু ঘটিলে পুনঃ বিচার হইতে পারে, কিন্তু বিচার পুরোপুরি নিষ্পত্তি হওয়ার পূর্বে অভিযোগ খারিজ হইলে কার্যবিধি 249 ধারা অতিক্রম করিবে না, সেই অভিযোগ আবার বিচার চালু হইতে পারে। তাছাড়া খালাস বা দণ্ডপ্রাপ্তির পর একই কার্য হইতে উদ্বুদ্ধ বিভিন্ন অপরাধ বা অপর অপরাধের জন্য পরবর্তী অভিযোগ আসে, সেই ক্ষেত্রে অভিযোগ গঠন বিচার কার্য চলিতে পারে। যদি সে আদালত
সেই ব্যক্তির প্রথম বিচার হয়, সেই আদালত পরবর্তী আদালতের বিচারের সম্মুখীন হইবে না। এই বিষয়টি আদালতের সাক্ষ্য আইনের 40 ধারায় বিবৃত। পূর্বের রায় আদেশ ডিগ্রি প্রাসঙ্গিক হইতে হইবে, অর্থাৎ একই অভিযোগে একই ব্যক্তি দুবার বিচার হইতে পারে না। এক্ষেত্রে কার্যবিধি 403 ধারা হইয়া দাঁড়ায়। দেওয়ানি আইনের 11 ধারা এই বিষয়টি রিস জাস্টিকা হিসেবে অভিহিত করা বাংলাদেশে দেওয়া বা দোষ নামে উল্লেখ করা হয়। সাক্ষ্য আইনের 40 ধারা মোতাবেক পূর্বের মামলা রায় প্রদান পরবর্তী মামলা প্রাসঙ্গিক হইয়া পড়িবে, একই উপরে দ্বিতীয়বার বিচার করা যাইবে না। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন আমার মুস্তাফিজের ম্যাথ, মুস্তাফিজের ল, তা মুস্তাফিজের ইংলিশ, তারপর আছে ম্যাথামেটিক্স ফর কম্পিটিভ এক্সাম, 4টি চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জগুলো আপনাদের আইনের, ইংরেজি, গণিত এবং বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে ক্লাস নেওয়া হয়েছে। আপনারা জানেন আমি এসআই নিয়োগ কোর্স করাই, বিভিন্ন কোর্স টোর্স আমি করাই। আমার একটা বই আছে, আমার বইয়ের নাম গাণিতিক জিজ্ঞাসা। আপনারা জানেন মার্কেটে 3 প্রকার বই পাওয়া যায়, একটা পিলি, একটা রিটেন, একটা ব্যাংক। এখানে পিলি রিটেন ব্যাংক একত্রে রয়েছে, পাশাপাশি আগারাল প্লাস ওয়েব পেজের অঙ্কগুলো এখানে রয়েছে। এবং এখানে মানে প্রতিটি অধ্যায়ের বেসিক আলোচনা রয়েছে। আপনারা জানেন একটা স্টুডেন্টের যদি বেসিক ভালো না হয়, সে কোনো কর্মে পিলি ভালো করলেও পরবর্তী লিখিত পরীক্ষায় সে ভালো করতে পারে না। এই জন্য এখানে পিলি লিখিত সব কিছু আলোচনা করা হয়েছে, পাশাপাশি 11 প্লাস ওয়েব পেজের অঙ্কগুলো দেওয়া আছে। এবং মুস্তাফিজের ম্যাথ ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ বইটা লাইভ ক্লাস রয়েছে। তা আমার ক্লাস যদি ভালো লাগে, প্লিজ আপনারা চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন এবং আমার বইটা সংগ্রহ করুন। দেশের যে কোনো প্রান্ত থেকে বইয়ের জন্য অর্ডার করুন 01708392668। তা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের সামনে আর একটু কথাটা বলার জন্য হাজির হইলাম। সেটা হচ্ছে যে কোনো ব্যক্তির একই অপরাধের জন্য একাধিকবার বিচার সম্মুখীন করা যাইবে না, ইহা আইনের বিধান। কার্যবিধি 403 ধারায় এতে স্পষ্ট বিধান রয়েছে। অর্থাৎ কোনো অপরাধের জন্য বিচার, অর্থাৎ কোনো অপরাধের জন্য বিচার তাহার বিরুদ্ধে সাজা, খালাস প্রদান হইলে সংশ্লিষ্ট পক্ষ খালাসের বিরুদ্ধে আপিল করিতে পারেন, কিন্তু পুনরায় একে অপরাধ অভিযোগ অনুষ্ঠিত হইবে না। এই নীতিকে বলে নো ডেবিট বিজ ভেস, তবে বিচারকে তো সঠিক পতিত হইতে হবে। বিচারের মারাত্মক ধরনের রীতি অতিক্রম বা বেআইনি কিছু ঘটিলে পূর্ণ বিচার করা যেতে পারে, কিন্তু বিচার পুরোপুরি নিষ্পত্তি হওয়ার পূর্বে অভিযোগ খারিজ হইলে কার্যবিধি 249 ধারার কার্যক্রম বন্ধ থাকিলে সেই অভিযোগ আবার বিচার কার্য হইতে পারে। তাছাড়া খালাস বা দণ্ডপ্রাপ্তির পর একই কার্য হইতে উদ্ভূত ভিন্ন অপরাধ বা অপর অপরাধের জন্য পরবর্তীতে অভিযোগ আসে, সেই ক্ষেত্রে অভিযোগ গঠন করিয়া বিচার কার্য চলিতে পারে। যদি সে আদালত এই ব্যক্তির প্রথম বিচার হয়, সেই আদালত পরবর্তী বিচার অপরাধের বিচার করিবার এখতিয়ার সম্পন্ন না হন। কার্যবিধি 403-4 ধারা এই বিষয়টি সাক্ষ্য আইনের 40 ধারাতে বিবৃত হইয়াছে। পূর্বে রায় আদেশ ডিগ্রি প্রাসঙ্গিক হইবে, অর্থাৎ একই অভিযোগে একই ব্যক্তির বিরুদ্ধে দুইবার অভিযোগ মামলা চলিতে পারে না। এক্ষেত্রে কার্যবিধি 403 ধারা হইতে দাঁড়াইবে। দেওয়ানি আইনের 11 ধারায় বিষয়টি রেস জাস্টিকা হিসেবে উল্লেখ করা হয়, বাংলাদেশে দেশবা নামে পরিচিত। সাক্ষ্য আইনের 40 ধারা মোতাবেক পূর্বের মামলা প্রদত্ত রায় পরবর্তী মামলার প্রাসঙ্গিক হয়ে দাঁড়াইবে এবং একের পর দ্বিতীয়বার করা যাইবে না। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা বিষয়টা আর একবার বুঝে দিলাম, অর্থাৎ এক ব্যক্তি দুইবার বিচার করা যাবে না। যদি পরবর্তীতে প্রাসঙ্গিক কিছু থাকে সেটার সাথে লেস ট্রেনে দিতে পারে, কিন্তু যদি কোনো ব্যতিক্রম বিশাল ধরনের কোনো ভুল না হয় তাহলে একই অপরাধের জন্য দ্বিতীয় বিচার হবে না। তা পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।